তুমি আমার রুমে কি করছো? আমার চোখের দিকে চোখ রাখো। ঘুম পাচ্ছে? এবার তুমি তোমার এই বন্দুক দিয়ে মাথায় গুলি করে দাও। খুন করেছিল কে? তোমার বোন? আগে রিয়া আমার বোন। কে রিয়া? সে কি ওই ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলতো ওই মেয়েটা রিয়া? আগে হ্যাঁ হ্যাঁ। এই বিষয়ে স্যার আমি কিছু খোঁজ নিয়েছি। আরে স্যার, আমি রিয়ার ব্যাপারে কিছু খোঁজ নিয়েছিলাম, যে মেয়েটা ওই ব্যাডমিন্টন খেলার ব্যাপারে কিছু একটা, মানে ব্যাডমিন্টন মাথায় মেরে তার মৃত্যু হয়েছিল। এটা কি সত্যি? সেই কি তোমার? হ্যাঁ, ওটাই আমার বোনকে মেরে ফেলেছিল সবাই। বোনকে মেরে ফেলেছিল মানে ওর তো ভেবে শুনেছিলাম আত্মহত্যা করেছিল। খুন করা হয়েছে? খুন করা হয়েছে, কিন্তু আমরা তো জানতে পারলাম ওটা আত্মহত্যা করা হয়েছে। আপনারা ভুল জানেন। তো তুমি কি করে জানলে যে ওটা খুনই হয়েছে? তো এটা তো ওদের কোনো দোষ নেই, ওরা তো আর খুনটা করেনি, এটা তো সম্পূর্ণ একটা আত্মহত্যা ছিল। না, ওরা খুন করেছিল কারণ ও ছিল ক্যাপ্টেন, আর ওর জন্যই ওকে বার করে দিয়েছে। হ্যাঁ স্যার, আমি এতক্ষণ পরে সবটা বুঝতে পেরেছি। ওর বোন আসলে ক্যাপ্টেন ছিল, হওয়ার কথা ছিল আর কি, তার বদলে ওরা টাকা খাইয়ে নিজেরা ক্যাপ্টেন হয়ে গেছে, আর ওই জন্য ওর বোন এটা সহ্য করতে না পেরে মারা গেছে। রাইট? আমি ঠিক ধরেছি? ঠিক বলেছেন, তাই জন্য আমি ওদের সবাইকে মেরেছি। কিন্তু এটা তো একদমই করা উচিত হয়নি, আইন নিজের হাতে তোলা একদমই উচিত না। এবার তো তোমার ফাঁসিই হবে। একে নিয়ে যাও এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যাও।